Good morning everyone, welcome back to the channel to a new vlog from Mukut Monipur. Today is day 2. So today we are going to Kolkata. And yesterday we did the vlog because we were going to the dam and the last video we did was the phone charge. So we went down to the shop and went to the dinner. So we were shocked and we were in Dubai. We were very good. লজ আছে যেখানে থাকার পাশাপাশি খাওয়ার যে রেস্টুরেন্টটা সেটা খুবই ভালো তো সেখানেই গেছিলাম সকালে খুব ভালো খেয়েছিলাম বলেই গেছিলাম তো আমার ফুল রিকমেন্ডেশন থাকলো যদি তোমরা মুকুটমণিপুর আসছো ডু চেক হোটেল অপরাজিতা থাকতেও পারো কিন্তু আমরা লাস্ট মোমেন্টে ওখানে বুকিং পাইনি আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে হোটেল ঈশানী লজ এটা অর্ডিনারি নরমাল একদিনের জন্য এসে থাকা যেতেই পারে এনিওয়ে আজকে আমরা সকালবেলা যাচ্ছি ঝিলিমিলি ফরেস্ট আর সুতান ফরেস্ট সেরমই প্ল্যান আছে আর কাছে এখানে ডিয়ার পার্ক আছে যেটা সকাল 10টার পর পারমিট করাতে হয় গাড়ির আর আদারওয়াইজ তোমরা বোটে করে যেতে পারো তো সেটা যেহেতু কালকে আমরা অলরেডি নৌকা নিয়ে একটু ঘুরে নিয়েছি সেজন্য ওই প্ল্যানটা ক্যান্সেল করে আমরা এখন ঝিলিমিলি আর সুতান ফরেস্ট হয়ে কলকাতা ফিরব আর কালকে আগের ব্লগে যেরকম বলছিলাম যে ড্যামের উপর দিয়ে আগে নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যেত সেটা এখন বন্ধ করে দিয়েছে তো ওখানে ওই অটো আর যে মোটর ভ্যানগুলো হয় সেগুলো আছে সেগুলো নিয়ে তোমরা যেতে পারো এনিওয়েজ বেরোই বেরিয়ে রাস্তায় আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমাদের হোটেলটা ছিল এখানে এই কর্মতীর্থ একখানা বাড়ি আছে গভর্নমেন্টের তো সেটার উল্টো দিকে এই ছোট্ট হোটেলটা হচ্ছে কালকে আমরা ছিলাম ঈশানী লজ আর আশেপাশে এখানে এটা আই থিঙ্ক লোকের বাড়ি আর এদিকে চলে গেলে গ্রামের রাস্তা আর ওই উপরে যে গাড়ি যাচ্ছে ওইটা দিয়ে গেলে বাঁধের পার হয়ে হয় ওই রাস্তাটা দিয়েও কয়েকটা হোটেল আছে আর সামনে ওইখানে দেখা যাচ্ছে পলাশ গাছ আর এখানে আশেপাশে সব লোকাল লোকেদের বাড়ি হ্যালো কি করে দেখছিস দেখাই চারপাশের এইখান থেকে শুরু জানি না ফোনের ক্যামেরায় কতটা আসবে পুরো ভর্তি পলাশ ওইদিকে এইদিকেও প্রচুর হয়ে আছে এগুলো সব পলাশ তো এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম যখন তো ভাবলাম যে একটু দাঁড়িয়ে ভিডিও করি আর পুরো এগুলোতে হয়ে আছে ওই দূরের যে পাহাড়গুলো সেগুলো আমি চোখে দেখতে পাচ্ছি কিন্তু ফোনে তো জানি না এগুলো সব হচ্ছে পলাশ আর অসাধারণ লাগছে এগুলো সব দারুণ ভিউ তো ভিউটা এত সুন্দর সেজন্য আমরা গাড়ি দাঁড় করালাম আর চারদিকে পলাশ গাছ ভর্তি হয়ে আছে পেছনে সবাই ফটো ফটো তুলছে আর এগুলো পলাশ গাছ রোদ লাগছে কিন্তু ঠিক আছে এত পলাশ একসাথে আর এইটা হচ্ছে আইডিয়াল টাইম মুকুটমণিপুর মানে বাঁকুড়া পুরুলিয়া ঘোরার জন্য কারণ এই সময় যে ভিউ পাবে সেটা অন্য কোনো সময় এলে পাবে না Talberia Dam এসেছি এটা বেশ একটা জঙ্গলের মধ্যেকার রাস্তা গুগলে একদম ঠিকঠাক লোকেশন দেওয়া আছে তো তোমরা আসতে পারো তো আমি তোমাদেরকে আবার ঘুরিয়ে দেখাচ্ছি যে কি সুন্দর জায়গাটা তো আমরা এখন একটুখানি উপরে ওঠার চেষ্টা করছি এরকম হাইকিং করে করে আর সামনে আমাদের গাইড চললো বেশি দূর যাব না কিন্তু তো আধা কিছু পুরো শালের জঙ্গল তো সবুজ পাতা আছে আর কিছু কিছু ব্রাউন পাতা আছে তো প্রচুর শেড ওইদিকের ওই গাছগুলো তো সব নতুন পাতা গজিয়েছে তো দারুণ লাগছে আর ওইখানে হচ্ছে ড্যামটা তালবেড়িয়া ড্যাম অলরেডি প্যান্ট গুটিয়ে বসে পড়েছে তুমিও কি প্ল্যান করছ না না আমার প্ল্যান নেই জল একেবারে ঠান্ডা কুল কুল তো আমরা
ওয়াটারফল ড্যামের একদম একটা সাইডে এসেছি আর তোমাদেরকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে। পেছনে বাবান দাদা নীল আর বাবা তিনজনে মিলে নেমে গেছে চান করছে আর আমরা পাড়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছি। একটু নামবো কারণ এখানে আমরা স্নান ফান করতে পারবো না ছেলেদের জন্য, ঠিক আছে, কিন্তু জলটা এত ভালো, ঠান্ডা আর ভিউ এত ভালো, তো সবাই বিশাল এনজয় করছে, ভালো লাগছে, দারুণ। আমরা এখানে জিনিসপত্র ধরে দাঁড়িয়ে আছি, ওরা চান করছে, আমরা সব ধরে দাঁড়িয়ে, কিন্তু সত্যি জলটা খুব ভালো, একটু মুখে মুখে নিয়ে এলাম, ঠান্ডা খুব ফ্রেশ লাগছে, আর এমনিতে এখন এত গরম তো আরো ভালো লাগছে, ছেলেদের জন্য খুব ভালো, আরামসে এসে নেমে পড়ছে, সবাই চান করছে। ওই যে পিছনে এই হচ্ছে পুরো ভিউ, আর ওয়াচ টাওয়ারের উপরে উঠে আমি আবার দেখাচ্ছি। এখানে একটা ছোট মতো পুকুর বা ছোট একটা জলাশয় টাইপের আছে, আরো বেশ কয়েকটা গাড়ি ফাড়ি এসছে, তবে গরম ভীষণ এখানে। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ারে ওঠার রাস্তা। এখানে একজন মহিলার কাছে জানতে পারলাম এই পুরো এরিয়াটাতে আগে পুলিশ ক্যাম্প ছিল, তো এই যে বাড়িটা আর এই বাড়িটা দুটো মাওবাদীরা, আগে যখন মাওবাদীরা ছিল তো এগুলো মাইন ফাইন পুঁতে বা কোনোভাবে ব্লাস্ট করে দিয়েছে। আর এখানে একটা থাকার জায়গা আছে, মেবি রাতে স্টে করা যায়, কিন্তু সেটাও আগে থেকে বুক ফুক করে, তো বেসিক্যালি বাকি জায়গাটা এরমভাবে, হ্যাঁ এই যে এখানে উনুন ফুনুন আছে, তো বাকি জায়গাটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, আর এ পাশে আর একটা ওয়াচ টাওয়ার ছিল যেটা এখন নষ্ট হয়ে গেছে। তো এই হলো পুরো জায়গা, আর আমি হাঁপাচ্ছি কারণ ভীষণ রোদ এখানে। এই হলো ভিউ পুরোটার, আর ওখানে দাদা আর বৌদি আছে। তো জায়গাটাতে এসে ভীষণ থ্রিলিং মনে হচ্ছে, কারণ এখানে একসময় পুলিশ ফুলিশ ঘুরে বেড়াতো, আর এখন এরমভাবে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো এটা জঙ্গলের মধ্যে অনেকটা ভেতরে, ঠিকঠাক গুগল ম্যাপের লোকেশন না দেখে এলে হারিয়ে যাওয়ার চান্স আছে, তো তোমরা যদি আসো, গুগল ম্যাপে একদম এক্স্যাক্ট লোকেশন দেওয়া আছে, আমরা সেটা দেখেই এসেছি, কিন্তু একটু ঠিকঠাকভাবে সতর্কভাবে দেখে আসতে হবে, আর ভেতরে অনেকটা অনেকটাই ভেতরে জঙ্গলের। এটা হচ্ছে ঘাগড়া জলপ্রপাত, যেটা এখন গরমের সময় বলে জল খুবই কম আছে, কিন্তু বর্ষাকালে ডেফিনেটলি এখানে প্রচুর জল হয়। তো খুব সুন্দর পাথর ফাথর আছে, আর এটা আমরা লাঞ্চ করার সময় হোটেলের একখানা ফেস্টুনে দেখে জানতে পারলাম যে ওখান থেকে খুব কাছে, 5 কিলোমিটার। আমি লোকেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা চেক করতে পারো। তো এটা হচ্ছে ঘাগড়া জলপ্রপাত। আমরা এখন জলে ওই পাথরগুলো ক্রস করে করে এদিক থেকে ওদিকে যাচ্ছি, খুব অল্প জল সেজন্য, আর এখানে বাবা ক্রস করে করে আসছে। বেশ সুন্দর জায়গা, এখন জল কম বলে ভালো লাগছে বা নামা যাচ্ছে, অবভিয়াসলি বর্ষাকাল এখানে এলে পসিবল না, এত নিচ অব্দি নামাও যাবে না, হ্যাঁ তখন উদ্দাম হয়ে যাবে, ভেসে যাবে লোকে।
এখন সবাই জলে নেমে জলের আনন্দ নিচ্ছে, পেছনে মা আর নীল, বৌদি ওরাও নামছে, আর এখানে বাবা বসে আছে, সবাই আমরা জলে। কেমন লাগছে সবার? খুবই কাছে, আমরা যেখানে লাঞ্চ করছি ওখান থেকে মাত্র 5 কিলোমিটার, তো এসে সবাই খুব এনজয় করছে। আর মা এখানে হাফ জলে নেমে দাঁড়িয়ে আছে, কারণ এত গরমে না জল দেখে সবাই খুব আনন্দ হচ্ছে, আর মাথায় মাথায় জল নিয়ে আরো ভালো লাগছে। তো হেভি জায়গা, একটুর জন্য ওটা ল্যান্ড করতে পেরেছে, রিস্ক হয়ে যাচ্ছিল আরো দুজনা, চলো ছোড়ো, এ ফ্লাইং ডিস্ক চলছে, জুতো উড়ে উড়ে যাচ্ছে। Very good! Great success! Yeah, I got some new feelings that make you uncomfortable.